কোভিড-19 মহামারীর পরিস্থিতিতে এবারের বইমেলা ভার্চুয়ালি করার জল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মে হচ্ছে বইমেলা। বইমেলা আয়োজন নিয়ে আলোচনা শেষে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে বইমেলা হবে তার একটি দিক নির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেওয়া হবে। শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বইমেলা হবে এবং পূর্বের মতো চিরাচরিত নিয়ম অনুযায়ী ফিজিক্যাল বইমেলা, মাসব্যাপী বইমেলা হবে ফেব্রুয়ারি মাসে। তবে বইমেলা শুরুর তারিখটা হয়তোবা একটু পরিবর্তন হবে, এক তারিখে না হয়ে এটা কয়েকদিন পরে শুরু হবে। তবে কবে শুরু হবে সেই তারিখটা আমরা দুই সমিতির কর্মকর্তারা বসে নির্ধারণ করে বাংলা একাডেমিকে লিখিতভাবে জানাবো, কবে থেকে কবে পর্যন্ত বইমেলা আমরা চাই এবং বাংলা একাডেমি এটা সরকারের অনুমোদন সাপেক্ষে সেই তারিখে বইমেলা শুরু করবে।